কথা বলে না, কিন্তু আমাদের মারা পড়তে পারবে না। কেন বলুন? মুরগি ছানা চুরি করেছে, মুনিশকে চাল দেবার সময় খুদ ম্যাট করেছে, নামাজ তো পড়িই না, শাশুড়ির গায়ে গরম আসাম ঢেলে দিয়েছে, দিয়ে ভাবছে আমি পানি পড়া দিলে কবুল হবে, হবে না। সারাদিন পাপ করছি, ওর মুরগির ছানাটা চুরি করে টাপা ঢাকা দিয়ে রেখেছি, আবার রং লাগিয়ে দিয়েছে, যার ছানা সে এসে বলছে হ্যালো বুতুলা তুই এই ছানাটা খুঁজতে পেলি কেনেলো, আমার রং দিয়ে ছানা তুই চিনি না নাকি, বলছে শালা আচ্ছা বটে তো। আর মেয়েরা দেখবে একটু ওলো পাট্টাই, এই সিটটাই কজন আর বসা যাবে, চারজন আর, দুটো মেয়ে বসে আছে, আরেকজন এসে বললে বোন একটু হবে সরেছ, কোথা বই বিল ও পড়ে পড়বি নাকি, কোথা জায়গা দুগোলো, সে ভয়ে বাস থেকে নেমে গেছে, ওরে বাবরে 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 কুন্দুলি মেয়েরা। কিন্তু আমরা ব্যাটা ছেলেরা হলে কি বলবো, লে বস আয় বস, কারণ এরা তো ব্যাকা পাঞ্জরে লয় আসলি মাল, আর ওরা এইখানে ব্যাকা পাঞ্জরে, সে পাঞ্জরটা এইরম বুঝলে, সুজা করতে চেয়েও না বটাম করে ফেটে যাবে। কোনোদিন মেয়েদিকে মেয়েরা যদি বলে দিনে চাঁদ উঠেছে, তুমি বলবো পূর্ণিমা মনে হচ্ছে, দেখবে চা দিবে, আজ বলে খেপি কানা নাকি, দিনে কোথাও চাঁদ পাবি, বলে তোমার চোখে ছানি পড়েছে নাকি, দেখতে পাচ্ছ না হারাধনদের, না হারাধন লাই এদের গোয়ালের মাথায়, তোমাদের গোয়ালের মাথায়। মেয়েরা বললে হার মেনে নাও, তর্ক করো না, বাড়াবাড়ি করো না, হেরে যাবে। সেই কারণে হেডমাস্টার স্ত্রীর সঙ্গে ঝামেলা হলে টুক করে বেরিয়ে মসজিদে যেয়ে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, কারণ ও চিল্লিয়ে পাড়া জড়ো করে দিবে, ছাত্ররাও জানতে পারবে হেডমাস্টার আজ 12 বাজছে। কোনোদিন কোন লোক মসজিদে বলেছেন নামাজের পরে ইমামের হয়ে যাওয়ার পরে, এখানে ইমাম সাহেব আপনি নাকি কত বেতন দেয়, নামাজ যাবো নামাজ যাবো না, 5,000 টাকা কিনবে না, ব্লাউজ লুঙ্গি কিনবে না, আন্ডার প্যান্ট দিয়ে নামাজে নাড়িয়ে আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এ মাসে যা কিনেছি কিনেছি পরের মাসে কিনবো, গাইরিল মাগদুব আলাইহিম ওয়ালা দাল্লিন, ফেরেশতারা বলছে এসব কী চলছে গো নামাজের মাঝে মাঝে, বলছে ওরা আলাদা ক্যাশে, হ্যাঁ গো ওই বেতনে কখনো সংসার চলে? আমি এখন আমার ব্যাটার দিকে সব আলাদা করে দিয়েছি, 12 কেজি গহ নিতাম, 4টা ব্যাটা, আমার ছোটো বিটি এখানে মেয়েদিকে পড়াচ্ছে বলে কেন আছে হুগলিতে নদী ওদের ঘরের পাশে, আর আমরা স্বামী স্ত্রী 12 কেজি গোস নিয়ে ভাগ করে খেতাম। এবারে এর যা বেতন দেয় 500 গোসও কিনা হবে না, আমরা নাটি চষগা আলু চিবিয়ে ভাত খাগা, নাহলে লঙ্কা সানা দিয়ে খাগা, হবে না। তো ইমাম সাহেবের দোয়াটা বলে দিই, রব্বানা জানা ফিদ দুনিয়া আনজানা ওয়া বিলা আনজানা আনজানা ইয়া বান্নার পেরহমিন, ফেরেশতারা বললে এটা 5,000 টাকা দোয়া হয়ে গেল, ভাড়ার দোয়া, আপনি মসজিদের এক ধারে বসুন, ইমামের দোয়া হয়ে গেলে দিয়ে বলুন আল্লাহ কোথা যাব কাকে বলবো, তুমি ছাড়া যে কেউ নাই, আল্লাহ আমার স্ত্রী অসুস্থ তাকে আরোগ্য দান করো, আল্লাহ আমার ছেলে কাজের জন্য অ্যাপিল করেছে তাকে তুমি কবুল করো, আল্লাহ 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 5 মিনিট করুন, কসম খুদার করে বলছি আমাকে জুতো করে বেরুবেন যদি কবুল না হয়। আমার ওয়াজে আছে, আগের আগের ওয়াজ শুনবেন, এখন তো আমার 12টা বেজে গেছে, যে ইমাম সাহেবের কাছে নিয়ে যাও না পানি পড়া লিখে, কই আপনি আছেন দেখছেন আমাকে, ইউনুস সাহেবের সাকরে দামি আল্লাহ তাকে জান্নাতি করুক। আহা কি বলছিলাম মনে পড়িয়ে দাও, পানি পড়া, ইনি পরোটা দিয়ে নাস্তা করছে, আর একজন বললে যে আমার ভাইয়ের পেটে বাজছে পড়ে দেন, বলে ফু মর্গা পেটে বাজার সময় পায় নাই, ছু মানে পরোটা খাচ্ছে বলে। আর মা যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমার সোনার পেটে বাজছে তুমি আরোগ্য দান করো, 100 গুণ বেশি ভালো হবে মায়ের ইমাম সাহেবের থেকে, আপনারা কি বলছেন কথা বলে না, কিন্তু আমাদের মারা পড়তে পারবে না। কেন বলুন? মুরগি ছানা চুরি করেছে, মুনিশকে চাল দেবার সময় খুদ ম্যাট করেছে, নামাজ তো পড়িই না, শাশুড়ির গায়ে গরম আসাম ঢেলে দিয়েছে, দিয়ে ভাবছে আমি পানি পড়া দিলে কবুল হবে, হবে না। সারাদিন পাপ করছি, ওর মুরগির ছানাটা চুরি করে টাপা ঢাকা দিয়ে রেখেছি, আবার রং লাগিয়ে দিয়েছে, যার ছানা সে এসে বলছে হ্যালো বুতুলা তুই এই ছানাটা খুঁজতে পেলি
কেনলু আমার রং দিয়েছে না, তুই চিনি না নাকি? বলছি শালা আচ্ছা বটে তো, আর মেয়েরা দেখবে একটু ওলো পাট্টাই, এই সিটটাই কজন আর বসা যাবে, চারজন আর, দুটো মেয়ে বসে আছে, আরেকজন এসে বললে বোন একটু হবে সরেছো, কোথা বই বিল ও পড়ে পড়বি নাকি, কোথা জায়গা দু বলো। সে ভয়ে বাস থেকে নেমে গেছে, ওরে বাবরে 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 কুন্দুলি মেয়েরা। কিন্তু আমরা বেটা ছেলেরা হলে কী বলবো, লে বস আয় বস, কারণ এরা তো ব্যাঁকা পাঞ্জরে লয় আসলি মাল, আর ওরা এইখানে ব্যাঁকা পাঞ্জরে। সে পাঞ্জরটা এইরম বুঝলে, সোজা করতে চেয়েও না বটাম করে ফেটে যাবে। কোনোদিন মেয়েদিকে মেয়েরা যদি বলে দিনে চাঁদ উঠেছে, তুমি বলবো পূর্ণিমা মনে হচ্ছে, দেখবে চা দিবে। আর যদি বলে খেপি কানা নাকি, দিনে কোথাও চাঁদ পাবি, বলে তোমার চোখে ছানি পড়েছে নাকি, দেখতে পাচ্ছ না হারাধনদের, না হারাধন লাই এদের গোয়ালের মাথায়, তোমাদের গোয়ালের মাথায়। মেয়েরা বললে হার মেনে নাও, তর্ক করো না, বাড়াবাড়ি করো না, হেরে যাবে। সেই কারণে হেডমাস্টার স্ত্রীর সঙ্গে ঝামেলা হলে টুক করে বেরিয়ে মসজিদে যেয়ে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, কারণ ও চিল্লিয়ে পাড়া জড়ো করে দিবে, ছাত্ররাও জানতে পারবে হেডমাস্টার আজ বারো বাজছে। মেয়েদের তো তারা তো ঘর থেকে বেরোবে না, যেমন তাই করে বলে দিবে, আর আমাকে এখনই বেরোতে হবে, একটু চিল্লিনো আওয়াজ বাইরে গেলে সরম লাগবে। তাতে বলছি যা পারিস করগে, আমি মসজিদ যাই। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান, ফেরেশতারা বলছে এমনি সুবহান আল্লাহ বলিস নাই, অনেক ঝামেলা করে এসে সুবহান আল্লাহ, আমরা সব জানি তুই কী করে এইছিস, কথা বুঝতে পারছো না? এই বাবজিরা সোনারা আল্লাহ কী বললাম, সবাই নামাজ ভালোভাবে পড়বো তো, আর খাসিয়াত মানে বুঝতে পারলে আল্লাহকে টিপে ধরা, খব মানে পালিয়ে যাওয়া। কদাপলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মোরে দুন লাগবা লাম গাইন ওয়াও লাগবা লাগ মানে বাজে খারাপ, যাত্রা থিয়েটার লোটো আলকাপ সারকাপ ভিডিও ভিসিআর টিভি টেলিভিশন সাধারণ জুয়া কেরাম লটারি সব হারাম, পুরুষেরও চলবে না মেয়েদেরও চলবে না, লুডো খেলা চলবে না। কোরআন কি বলছে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরদুন, বাজে কাজ থেকে যারা নিজেকে বিরত করে। সবাই বলুন আজ থেকে করবো ইনশাল্লাহ, তাস খেলছে আপনি পেরিয়ে যান, কোনো পাপ হবে না। কিন্তু আপনি মাথার গোড়ায় নাই কি বলে টেকাটা মারবে টেকাটা মার, ফেরেশতার বলে এর নামটা লিখে লে এই সালা কমল চলবে না। ওয়াল্লাযীনা মানি লাগবে মুরদুন, লাগ থেকে যারা এরাজ করে মুখ ফিরিয়ে দেয় সেখানে ধিয়ান দেয় না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, আর যারা যাকাত প্রদান করে, মাওলানা আশরফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি নাওবরাল্লাহু মারকাদা, 45-50 জন ওলামায়ে দেওবন্দের আমার কাছে বই আছে, তাদের জীবনী কবে মারা গেছেন কবে জন্মেছেন সব পাবেন 20 টাকায়। 10,000 টাকার বই কিনলে তবে ওগুলো খুঁজে পাওয়া যাবে, 20 টাকায় পাবেন। মাওলানা আশরফ আলী থানভী, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, মাওলানা ইনামুল হাসান সাহেব, মাওলানা ইয়াকুব সাহেব নানুদ্বি, মাওলানা শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই, মাওলানা ওই দিল্লি চলে যান ইনামুল হাসানের পরে হজরত মাওলানা ইউসুফ বন্নুরি, তারপরে হজরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, হজরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, হজরত মাওলানা ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, কে কবে মারা গেছেন কবে জন্মেছেন আমার 20 টাকার বইয়ে পাবেন। আরও কটা বই আছে, 20 টাকা করে দাম, লাস্টে নেবেন এই বইটা নেবেন, নবীজি জীবনী থাকে তা নেবেন, নাহলে ছাপতে বলেছি কালকে ফোন করে। যাই হোক, কী বলছিলাম, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, মাওলানা থানভী বলছে আয়াতটা নির্দিষ্ট করা যাচ্ছে না, মাক্কি না মাদানী, সেই কারণে আয়াতটার মানে হবে মাদানী হলে যারা যাকাত প্রদান করে, আর মাক্কি হলে প্রত্যেক যাকাত প্রদান করে, আর মাদানী হলে প্রত্যেকটি কাজ যারা পবিত্রতার সাথে করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে।
والذين هم لأماناتهم والذين هم فروجهم حافظون আর যারা তাদের শরমগাকে গচ্ছিত করে অন্যত্র গমন করে না সবাই আমার সাথে পড়লেন